আজকে আমি শেয়ার করবো জবার বীজ কীভাবে তৈরি করতে হয় এবং বীজ তৈরির সময় কোন কোন বিষয়গুলো সবথেকে বেশি খেয়াল রাখতে হবে আমরা এভাবে একটা তুলি দিয়ে ফুলের পরাগুলো নিয়ে অন্য ফুলে ছোঁয়াতে পারি এভাবে ছোয়ানোর পর এই গাছটিতে আমরা হালকা রোদ যেখানে আসে সেখানে রাখবো শুধুমাত্র সকালের রোজ যেখানে আসে সেখানে রাখলে খুবই ভালো হয় অনেকেরই সমস্যা হচ্ছে জবার বীজ হয়েও ঝরে যাচ্ছে কিছুতেই তারা জবার বীজগুলো পাকাতে পারছেন না এই জবার বীজটা পাকতে এক থেকে দেড় মাস সময় লাগে এই সময়ের মধ্যে অনেক সময় গাছে বীজটা থাকছে না ঝরে যাচ্ছে এই কারণেই জবার বীজ অনেকে পাকাতে পারছেন না তাদেরকে আমি বলবো জবার বীজ ঠিক এভাবে পরাগের মিলন ঘটানোর পর গাছটা হালকা ছায়াতে রাখুন যেখানে শুধুমাত্র সকালে রোদ আসে কোনো মতেই দুপুরে রোদটা গাছে যেন না পায় সেই খেয়ালটা রাখতে হবে এছাড়া খেয়াল রাখতে হবে এই সময় গাছে অতিরিক্ত জল যেন কখনোই না হয় অতিরিক্ত জলের জন্য যেমন গাছের কুড়ি ঝরে যায় ফুল ঝরে যায় গাছের পাতা হলুদ হয়ে যায় ঠিক তেমনি জবার বীজও পাকার আগেই ঝরে যায় তাই খেয়াল রাখতে হবে এই সময় অতিরিক্ত জল অতিরিক্ত সূর্যের আলো কখনোই যেন না হয় এছাড়া খেয়াল রাখতে হবে এই সময় কোনো সার বা কীটনাশক যখন প্রয়োগ করবেন সেটা যেন কখনোই অতিমাত্রায় না হয় যে কোনো সার বা ঔষধ বেশি হয়ে গেলে তখনও জবার কুড়িটি ঝরে যাবে অনেকেরই সমস্যা ঠিক বীজটা এমন সময় এই পরিস্থিতিতে ঝরে যায় এখানে দেখুন বীজগুলো আছে একটু সবুজ এগুলোর বয়স প্রায় পঁচিশ দিন অথবা কিছু আছে পঁচিশ দিন কিছু আছে দশ দিন আবার কিছু আছে এক মাস এই সময় অনেকেরই বীজ ঝরে যায় ঠিক এই সময় খেয়াল রাখতে হবে জল আর সূর্যের আলো যেন কখনোই বেশি না হয় চেষ্টা করুন গাছটা সেটের নিচেই রাখতে যাতে শুধুমাত্র সকালের সূর্যের আলো পায়